সারা দেশের সঙ্গে এরাজ্যে 9 আসনে চলছে সপ্তম তথা শেষ দফার নির্বাচন। এই নির্বাচনের অন্যতম কেন্দ্র ডায়মন্ড হারবার, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে লড়ছেন CPIM এর প্রতীকুর রহমান। অভিষেক ব্যানার্জি দীর্ঘদিন ধরে যে ডায়মন্ড হারবার মডেলের কথা বলেন, তা যে কার্যত ভুয়ো, নির্বাচন চলাকালীন তা আরও একবার প্রমাণ হয়ে গেল। দিকে দিকে অভিষেক ব্যানার্জির বাহিনী ভোট লুটের চেষ্টা চালাচ্ছে আর চোখে চোখ রেখে লড়ে যাচ্ছেন CPIM প্রার্থী। এদিন ভোট গ্রহণ পর্বের শুরুতেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 8 কৃষ্ণ রামপুর প্রাথমিক বিদ্যালয়ের 251 নম্বর বুথে CPIM এর এজেন্টের কাগজ ছিঁড়ে নিয়ে নিজে CPIM এর এজেন্ট দাবি করে বুথে বসেন এক তৃণমূল গুন্ডা। খবর পেয়ে ছুটে আসেন CPIM প্রার্থী প্রতীকুর রহমান এবং এই ভুয়ো এজেন্টকে ধরে ফেলেন। বিশ্বনাথ নস্কর নামের ওই ভুয়ো এজেন্টকে পুলিশের হাতে তুলে দিতে গেলে কার্যত ধাক্কা দিয়ে ছুটে পালিয়ে যায়। সব থেকে আশ্চর্যের বিষয় হলো, ওখানে চারিদিকে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকলেও সে যখন পালাতে থাকে কেউ তাকে ধরার চেষ্টা করেনি। আসলে এরাজ্যের পুলিশ অভিষেক ব্যানার্জির পোষ্য। অভিষেকের ভোট লুটকারী গুন্ডাকে ধরে তারা অভিষেকের রোষের শিকার হতে চান না। আর অভিষেক ব্যানার্জি মুখে ডায়মন্ড হারবার মডেলের কথা বললেও ভোট লুট না করলে যে তিনি জিততে পারবে না, এ ঘটনা তারই জ্বলন্ত দৃষ্টান্ত। এলাকায় তৃণমূলের নেতা সবাই জানে এলাকায়